স্বাগত সায়ন্ত সায়ন্তবি আপনার কাছে যেতে চাই আমরা যেটি শিরোনাম রেখেছি আপনি জানেন যে পাহাড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আজ নতুন করে আবার একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং একশো ধারা জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়িতে একই বিষয়ে আমরা যদি দেখি সাভার আসুলিয়া গার্মেন্টস শিল্পেও এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে গত পঁয়ত্রিশ ঘন্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে রাখা হচ্ছে তারা তিন মাসের বেতন পাচ্ছে না যা যে প্রতিশ্রুতি ছিল সেটিরও বাস্তবায়ন নেই গাজীপুর আশুলিয়ায় চরম অস্থিরতা দেখা দিচ্ছে চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবিতেও আমরা দেখেছি শিক্ষার্থীদের আন্দোলন এই অস্থিরতার প্রভাব কি সরকারি বিভিন্ন পর্যায়ে পড়ছে কি না যে কারণে আমরা অনেক কিছুতেই ধীরগতি দেখতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে সম্মানিত দুজন আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল এই সরকারটি তো একটি বিশেষ পরিস্থিতিতে দেশের ক্ষমতায় আসতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে এই অর্থে যে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীদের যে সম্মিলিত গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ১৬ বছরের যে ফ্যাসিবাদী শাসন যারা কায়েম করেছিল তারা পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার আগে একটা গণহত্যা চালিয়ে গেছে সেই পরিস্থিতিতে সাংবিধানিক সংকট তৈরি হয় এবং সেই সংকটের মুখে এরকম একটি সরকারের অন্য কোনো বিকল্প ছিল না কিন্তু তারা ক্ষমতা নিলেও দেখা গেল যে ১৬ বছর ধরে দেশের সমস্ত সেক্টরে ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার যেরকম তাদের লোকজন সাজিয়ে গেছে সেই বাহিনী। সমস্ত সেক্টরে সেই বাহিনীকে দিয়েই সেটা পুলিশে হোক প্রশাসনে হোক বিচার বিভাগে হোক বা বিভিন্ন সেক্টরে তাদেরকে নিয়েই তাদের এই সরকার চালাতে হচ্ছে খুব সামান্যই রদবদল করতে পেরেছে এমন কি যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তার মধ্যেও শেখ হাসিনার ধ্যান ধারণাকে ধারণ করেন এমন লোকদেরও জায়গা হয়েছে সেই সমালোচনা ইতিমধ্যে উঠেছে একদিকে হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়েও শেখ হাসিনার সেই ফ্যাসিবাদী ধারণাকে ধারণ করেন এমন লোকদের অনুপ্রবেশ বা তাদের জায়গা করে নেওয়া এবং প্রশাসনে সব জায়গায় তাদের লোকের যে আওয়ামী ফ্যাসিবাদের সেই লোকরাই ঢুকে পড়েছে ফলে এই রকম অস্থিরতা হচ্ছে পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ওইখানে বিদেশি রাষ্ট্রের কতখানি ইন্ধন আছে সেই প্রশ্নটা উঠেছে সেইখানে এই যে কিছুদিন আগেই এই পাহাড়ি বাঙালি যে সংঘর্ষ হলো মৃত্যুর ঘটনা ঘটল তারপর সেনাবাহিনী সেটাকে একরকম নিয়ন্ত্রণে আনলো তারপর সেটা রেশ কাটতে না কাটতেই আবার এরকম শ্রমিকদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হলো ওইখানে কিন্তু মালিক শ্রমিকদের সঙ্গে পুলিশ কিন্তু সমঝোতায় বসেছিল সেই সমঝোতার প্রেক্ষাপটে বাইরে শ্রমিকরা সেটা সেই সমঝোতা ভেসতে গেল এবং শ্রমিকরা সেখানে আবার প্রতিরোধ গড়ে তুললো আন্দোলন করলো সেই প্রেক্ষাপটে ওইখানে গুলির ঘটনা ঘটলো এবং এই সরকারের আমলেও পুলিশ গুলি করবে এবং সেই গুলি থেকেও মারা যাবে এরকম সিচুয়েশন হওয়াটা কাম্য ছিল না এখন কথা হলো এই শ্রমিকরা আন্দোলন করছে কিসের জন্য তাদের ন্যায্য দাবি মজুরি তিন চার মাস বা কয়েক মাস ধরে বাকি থাকে যেটা ক টাকা বেতন পায় সেই বেতন দিয়ে তাদের সংসার চালাতে হয় বাসা ভাড়া দিয়ে এই দুর্মূল্যের বাজারে যেভাবে চলতে হয় তাদের যদি এবার মাসের পর মাস বেতন বাকি থাকে অথচ গার্মেন্ট সেক্টরে যারা ব্যবসা করেন তারা তো অনেকেই খুব ভালো করেছেন ভালো করে বিদেশ টাকা পাচার করেছেন দেশে তারা আলিশান বাড়ি গাড়ি চড়েন অথচ তাদের শ্রমিকরা যাদের উপর নির্ভর করে তারা চলেন তাদের কেন এরকম অবস্থা হবে বছরের পর বছর আন্দোলন করতে হবে একটা যৌক্তিক পর্যায়ে আনা দরকার ছিল সেইখানে যেহেতু গত পনেরো ষোলো বছর ধরে আমরা দেখেছি ব্যবসায়ীরাও এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল তারা ভাবতে শুরু করেছিল এই ফ্যাসিবাদ হাসিনার সরকার ছাড়া এই মাফিয়াতন্ত্রের বাইরে আর কোনো আশার আলো তারা দেখছিল না ফলে তারা কেউ ইচ্ছায় কেউ লোভে পড়ে কেউ অনিচ্ছায় কেউ ধান্দাবাজি থেকে ওই ফ্যাসিবাদের মধ্যে ঢুকে পড়েছিল ফলে সেই বলয়টাও এখনও ভাঙা যায়নি সেই ফ্যাসিবাদের বলয়ে যুক্ত ব্যবসায়ীরা তারা কি শ্রমিকদেরকে খেপিয়ে তুলে কিংবা তাদের ন্যায্য দাবি না মেনে এইরকম সিচুয়েশন তৈরি করার জন্য কোনো পায় তারা করছে কিনা কোনো উস্কানি আছে কিনা কোন কোনো ষড়যন্ত্র আছে কিনা না সেটাও তদন্ত করে দেখতে হবে আবার যে পুলিশ গুলি চালালো সেই পুলিশের মধ্যে যেহেতু ফ্যাসিবাদের সেই তাদের লালিত মান তাদের মানুষ ধারণ করে তারাই আছে তারাও উস্কানি এই এইরকম বিশেষ পরিস্থিতি তৈরির জন্য গুলি চালালো কি না এই দুটার কোনোটারই কিন্তু এখনও আমরা কোনো তদন্ত বা বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনও পাইনি এইটা একটা এই যে দেখেন ছাত্ররা ৩৫ বছর চাকরির বয়স সীমা করার দাবিতে একটা আন্দোলন করলো আমার দৃষ্টিতে এই আন্দোলন বা এই দাবিটা কিন্তু যৌক্তিক কারণ হচ্ছে দেশে বেকারের যেই অবস্থা এবং ষোলো বছর ধরে ফ্যাসিবাদ কায়দায় দলীয় পোষ্যদের দলীয় গুন্ডাদের লাঠিয়ালদের যেভাবে নির্বিচারে চাকরি দেওয়া হয়েছে আপনার মনে আছে এইচ ইমাম যে আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সাবেক আমলা তিনি বলছিলেন যে ছাত্রলীগ করে এটাই তার সার্টিফিকেটের বাইরে তার আর ইন্টারভিউ দর দেওয়ার দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রলীগ করলেই তার চাকরির গ্যারান্টি নিশ্চিত হয় সেই রকমভাবেই তারা ঘরে ঘরে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে দুই হাজার আট সালের ত্রিশ ডিসেম্বর নির্বাচনের আগে বলছিল যে আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের ঘরে ঘরে চাকরি দিয়েছে ঘরে ঘরে সাধারণ মানুষের চাকরি দেয়নি এখন সেই অবস্থায় যে বঞ্চিত যে যুবকরা তাদের তো চাকরির বয়স পেরিয়ে গেছে সুতরাং তাদের এ দাবি তো আসতেই পারে যে ৩৫ বছর করতে হবে প্লাস মানুষের গড় আয়ু বেড়েছে এখন পঞ্চাশ ষাট বছর অনেকে বেশ সুস্থ সবল থাকেন সেখানে আমার তো মনে হয় শুধু চাকরিতে প্রবেশের বয়সীমা না রিটায়ারমেন্টের বয়সীমা ভাববা দরকার সেই অবস্থায় তাদের এই দাবিতে আলোচনা করা যেতে পারত। সেই আলোচনা না করে সেখানে আবার এই লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হলো যমুনার সামনে এইখানেও আমি উভয় পক্ষের দিক থেকে আমি তদন্তের দাবি করব। যে ছাত্রদের এই ন্যায্য দাবির মধ্যে ছাত্রলীগ নামধারীরা ছদ্মবেশে ঢুকে গিয়ে এরকম পরিস্থিতি করল কিনা যাতে পুলিশ টিয়ার গ্যাস এবং গ্রেনেড সাউন্ড গ্রেনেড মারতে বাধ্য হয় অথবা ওইখানেও কি ওই শ্রমিকদের ব্যবস্থার মধ্যে এমন ঘটলো কিনা না যে অতি উৎসাহী পুলিশ সেখানে আছে যার ওই গোপালী পুলিশের প্রেতাত্মা তারা এইখানে এরকম টিআর গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একটা পরিস্থিতি তৈরি করবে যাতে এই সরকারকে বিতর্কিত করা যায় ফলে এই সরকার ছোট্ট একটা বডি এবং তার অরাজনৈতিক তাদের রাষ্ট্র চালা পরিচালনা করবার মতো অভিজ্ঞতা নাই তাদের স্বপ্ন আছে সততা আছে অনেকেরই এবং তাদের কর্মদক্ষতা আছে কিন্তু রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা তাদের নাই তাদের রাজনৈতিক দল নাই তাদেরকে নির্ভর করতে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী সেই তাদের সাজানো প্রশাসনের উপরে সেই সাজানো মানুষদের উপরে সেই অবস্থায় তারা তাদেরকে বেকায়দা ফেলবার জন্য এটা করা হচ্ছে কিনা, তাদের আরও সতর্ক হওয়া দরকার তার মধ্যে আবার ওই যে বলছিলেন এই ঢেউ কোথায় লাগছে এই ঢেউ শুধু এইখানে না আগে থেকেই আনসারদের ওই ঘটনা নানান কারণে একটা ব্যতিব্যস্ত করেছে এবং একটা অস্থিরতা সরকারের মধ্যে আমরা লক্ষ্য করি সেই অস্থিরতার ফলেই কিনা অথবা তাদের মধ্যে ঢুকে পড়া সেই আওয়ামী মানুষ ধারণ করারাই কি রকম নানা রকম সমন্বয়ীনতার জন্ম দিচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু ডাক্তার আপনার কাছে আবার আসবো আনোয়ার হোসেন যেটি ভাই বলছিলেন যে ব্যবসায়ীরাও একটি শ্রেণী তৈরি হয়েছিল যারা বিগত সময়ে সরকারের বাইরে যেতে পারেনি বা তারাই নতুন করে যে শ্রমিক অসন্তোষের কথা বলা হচ্ছে আপনি শুনলেন যে এক ধরনের অস্থিরতা সেটি সরকারের মধ্যেও আছে বাইরেও আছে প্রভাব পড়ছে সব জায়গায় কি আওয়ামী নির্ভরশীল হচ্ছে কিনা সরকার ধন্যবাদ আজকের এই লেট এডিশন এডিশনের উপস্থিত আমাদের সহ আলোচক এবং আমাদের দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আমরা তো অনেক কথা জানি কিন্তু আগে যে বিষয়টা ছিল অনেক সময় আমি বলেছি যে যে কথা যায় না বলা শুধু বোঝা যায় আমরা এক সময় বুঝতে পারতাম কিন্তু বলতে পারতাম আপনি যেই কথাটা বললেন যে ব্যবসায়ী নামধারী ব্যবসায়ীরা হল এমন একটা বিষয় যে পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে ব্যবসায়ীরা থাকে সেই আদিকাল থেকেই অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত এই ব্যবসা থাকবে ব্যবসার ধরন ব্যবসা বিভিন্ন কিন্তু ব্যবসায়ীদের উপর ভর করে যখন দুষ্টু রাজনীতিবিদরা দুষ্টু আমলারা আনফেয়ারমেন্স আর্ন করে দূষিতভাবে এবং অবৈধভাবে সম্পদ অর্জন করার পরে এই ব্যবসায়ী নাম দিয়ে তারা বিভিন্ন রূপ পাল্টাইয়া এইখানে আসে কিন্তু তারা তো প্রকৃতপক্ষে ব্যবসায়ী না যখন এখানে আসেন এবং তারা এত প্রভাবশালী যে সাধারণ ব্যবসায়ীরা কিছু বলতে পারেন না উনরাই নিয়ন্ত্রণ করেন উনরাই সব পলিসি দেন ওনারা কীভাবে কি করবেন সব কিছু যেমন পুকুর কাটেন যে পুকুরটা হলো পুকুর বলতে নাই কাগজে আছে পুকুর কিন্তু এখানে প্রচুর মাছের চাষ হয় সেইখানে মাছের চাষ করলে ট্যাক্স দিতে হয় না সেই জায়গায় যদি দেখা যায় যে এক টাকা ইনভেস্ট হচ্ছে আপনার এক টাকার জায়গায় এক হাজার টাকা লাভ হচ্ছে এক হাজার গুণ বেশি তারপরও কোনো কিছু নাই এখন এই পরিবর্তিত সরকারে এসে অনেক কিছু বের হচ্ছে আপনি ধরেন এই যে ব্যবসায়ীরা গার্মেন্ট সেক্টরে বলেন অস্থিরতা গার্মেন্ট সেক্টরে কি সবাই অস্থিরতার মধ্যে আছে গার্মেন্ট আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করে তুলেছিল এই গার্মেন্টকে সেই সময় থেকেই আনস্টেবল করার জন্য এত চেষ্টা হয়েছে পার্শ্ববর্তী দেশ হইতে আরম্ভ করে অন্যান্য দেশরা চেষ্টা করছে যে কিভাবে বাংলাদেশ এত এগিয়ে যাবে কেন এগিয়ে যাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিভিন্ন রকম সাপোটাইজ করছে এখন এতদিন যা ছিল এখন যেহেতু পতিত স্বৈরাচারের দোষর ছিল এই দেশের এই দুষ্টু আমলা দুষ্টু ব্যবসায়ী এবং ব্যবসায়ী নামধারী দুষ্টু লোকেরা যারা এই দেশকে লুটপাট করে খাইছে সেই সমস্ত কথা বলে কাজ দিয়ে এই রকমভাবে করেছে আপনি জানেন যে এই সরকারের পতনের আগে জুলাই মাসের সম্ভবত বাইশ কি তেইশ তারিখে আমি একজ্যাক্ট টাইমটা ভুলে গেছি ডেটটা সেই সময় উনি একটা সম্মেলন করলো এ বিসিসিআই ব্যবসায়ীদের এইগুলি নিয়ে সেইখানে কিন্তু যারা ব্যবসায়ী গেছিলেন তারা রকম মানে তাদের ভিতরে ভাষা হয়তো এইভাবে প্রয়োগ করতে পারে নাই কিন্তু টাকার জোরে ওই কথাগুলি বলে গেছে যে আমরা আজীবন আপনার সাথে থাকব। অতীতে ছিলাম বর্তমানে আসি ভবিষ্যতে থাকব এবং কিভাবে থাকবে তার অনেক রকম অনেক চেষ্টা বর্ণনা দিয়েছেন তারা কিন্তু ব্যবসায়ী ছিলেন এবং সেই ব্যবসায়ীরা প্রকৃত কি ব্যবসায়ী ছিলেন যারা লুটতরাজের সবচেয়ে বড় অংশীদার ছিলেন সালমানের এফ রহমান সাহেব হইতে আরম্ভ করে এখন যা দেখি আমরা কত কিছুই সেগুলি দেখি যে কি করছেন হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা এই দেশ থেকে ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছেন কোনো আইন কাম নিয়ম নীতি কিছুই মানতেন না এখন এই সমস্ত ব্যবসায়ীদের উপরে ভর করে যদি বাইরের এমন কোনো শক্তি থাকে যেই শক্তিতে তারা সেইখানে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে নষ্ট করার জন্য আমাদের আত্মঘাতী সিদ্ধান্ত যাতে আসে এই রকম কিছু ঘটনাগুলি ঘটিয়ে দেওয়ার জন্য এরকম কাজ করতে পারেন তার কারণ ওই যে পুরনো একটা কথা আছে না অন্ধকার ঘরে যদি সাপ থাকে তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোথায় আছে। অর্থাৎ সারা ঘর ভরি সাপ আমরা মনে করি যে এখন আমরা এই যে যেটা বললেন সায়ন্ত ভাই যে গভর্নমেন্ট আসছে এই গভর্নমেন্ট তো রাজনৈতিক গভর্নমেন্ট না রাজনৈতিক গভর্নমেন্ট হলে হোল একটা নেটওয়ার্ক থাকে তার দেশব্যাপী তো এরা হলেন এই এইখানে শুধুমাত্র চালিয়ে যাওয়ার জন্য এই সময়টাকে তারা মানে সব কিছুকে সিস্টেম মতো দেখো ভালো করার জন্য কিন্তু সাজিয়ে গেছেন তো অতীতের গভর্নমেন্ট এক একটা আসে সামনে আসে আবার চেষ্টা করেন যে এইভাবে কী করা যায় আবার যখন চেষ্টা করেন সেটাকে একটা ভালো পথে আনার জন্য তার ভিতরে আবার সমালোচনা শুরু হয়ে যায় যে কেন করলো এইটা কী হইল তো এই ভাবে দীর্ঘ ষোলো সতেরোটা বছর এই দেশটাকে যে উলট পালট করে দিয়েছে এই দেশটা যেইভাবে মানে শেষ করে দিয়েছে এই ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে এই অবস্থায় এটাকে সারভাইভ করা সময় লাগবে এবং সেখানে আমরা মনে করি যে সঠিক পথে যাবার জন্য একটা সিস্টেমগুলিকে কঠোরভাবে তারাও করুক সিস্টেম এই সিস্টেমগুলি ডেভেলপ করার জন্য যতই যাই থাকুক না ধৈর্য একটু অপেক্ষা করুক হানুর আমি আপনার আবার আসবো অ্যাডভোকেট ডক্টর অনুল আজহার আমরা যেদিন আলোচনা করছিলাম চারদিকে অস্থিরতা আপনার কি মনে হয় যে অস্থিরতার পেছনে আসলে রাজনৈতিক কোনো কারণ আছে বা বিশেষ কোনো কারণে নাকি সরকারের এক ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে সেজন্যই অস্থিরতা ধন্যবাদ আপনাকে আজকে যে এসএ দর্শকবৃন্দকে এবং আমার সাথে দুজন বিশিষ্ট আলোচক আছেন এবং আপনাকে সালাম অফিসনা করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অস্থিরতার জন্য এটা আসলে তো অবশ্যই সাড়ে ষোলো বছর বা ষোলো বছরের যে জঞ্জাল আপনি তো দুই মাসও হয় নাই বর্তমান যে আন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিচ্ছেন তাদের দুই মাসও কি হয় আগামী মাসের আট তারিখে যে দুই মাস পূর্ণ হবে যাই হোক আপনার ক্ষমতা নেওয়ার সাথে সাথে যে সব কিছু উলট পালট হয়ে যাবে তা না কিন্তু যেহেতু এটা কোনো রাজনৈতিক সরকার নাই এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদেরও কোনো রেসপেন্সেস নাই তার পিছনে কোনো শক্তি বা তার কোনো দুর্বৃত্তায়ন বা তার কোনো ছাত্র আন্দোলন বা কোনো কিছু এরকম নাই হ্যাঁ ঠিক আছে জনগণ তাদের বসাইছে ছাত্র জনতা মিলেই কিন্তু এইখানে রাজনৈতিক ব্যক্তিদের কোনো ধরনের ভূমিকা ছিল না তাদের আসার পিছনে যাই একটা বিশাল একটা পরিবর্তন আসছে মানুষ মুক্তি পাইছে মানুষের ধৈর্য ধারণ করতে হবে ইনুসাহ স্পষ্টভাবে বলছে যে আমাকে সময় দিন আমি যদি ব্যর্থ হই তারপর আপনার বলবেন যে আমি হ্যাঁ ব্যর্থ হয়েছি ভাইয়ে ওনার যে কারণ এখন পদে পদে উনি বাধা প্রাপ্ত হচ্ছে যেমন দেশীয় ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেয় কিছুদিন আগে এই যে আজ দেখেন পার্বত্য চট্টগ্রামে যে সেনাবাহিনী হত্যা করা হইলো আপনি কত বড় সাহস হলে এই কাজটা করতে পারে কত বড় তাদের দুর্বৃত্তায়ন হলে এই ধরনের কাজ করতে পারে এই সেনাবাহিনীর জন্যই কিন্তু আজকে আমাদের রাষ্ট্র বিভিন্ন হাতে হয়তো কক্সবাজার এই ঘটনাটা ঘটছে তো এখন এই যে মনে করেন গার্মেন্টস যদি অস্থিরতা তো গার্মেন্টসের অস্থিরতা যে পত্রিকাগুলিতে লেগছে আঠারো দফা কি আছে। জানে না মালিক শ্রমিক এবং এটা হলো রাজনৈতিক তাদের কিছু লোক রাজনৈতিকভাবে প্রতিহিংসার কারণে অনেক অনেক যারা এখন ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরও লোক হতে পারে আমাদের ভিতরে ঘাপটি মারা থাকা আমাদের সমাজে তারাও হইতে পারে বিভিন্নভাবে এটা ঘটনা ঘটতে পারে তো এইসবের জন্যে আমি মনে করি সরকার দ্রুতগতিতে মামলা যে সঠিক যেই যে চিত্রটা সেটা জনগণের কাছে তুলে ধরা উচিত তাহলে মানুষ জনগণ এটা বুঝতে পারবে আপনি দেখেন একটা ছোট রাষ্ট্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার মনে হয় কিছুটা বৃদ্ধি পেয়েছে ধরেন যদি আশি হাজার বর্গ কিলোমিটার হয় হাজার থেকে আসে তারপর আপনি ওয়ার্ল্ড ম্যাপে যদি আপনার বুড়ো আঙ্গিল রাখেন আপনি খুঁজে পাওয়া না বাংলাদেশ সেই বাংলাদেশে রক্তচা করা হয়েছে কিছু লোক আমলা মন্ত্রী এমপি এবং আমাদের যে পুলিশ বাহিনী তারা আপনি দেখেন একজন পুলিশের আইজিপি তার এগারোটা পাসপোর্ট একই বিভিন্ন পাসপোর্ট দিয়ে যখন সে আপনার ইয়েতে যায় আপনার বিভিন্ন দেশে গেছে সে এবং সে আপনার ইউরোপের একটা দেশেও সে পাসপোর্ট অলরেডি ওইখানকার সিটিজেন হয়েছে তখনও কিন্তু ইমিগ্রেশন জানে না সে ওই ব্যক্তি কারণ ক্ষমতা এমন একটা জিনিস এই যে ভাই একটা এগুলো যে যারা ওনাদের সাথে ছিল কি বলছে এমনও স্লোগান দিয়েছে এই প্রাইম মিনিস্টার যতদিন আসে আমি ওনাদের সাথে আসি পরের দিন কিন্তু গণেশ আর গণেশের খবর নাই গণেশ সব ভাগাভাগি হয়ে চতুর্দিকে চলে গেল তাই এখন মনে করেন এইভাবে যদি লুইটা পুইটা খাইতে থাকে যে আপনার এই যে তার সম্পত্তির পরিমাণ আম্বানি যে ভারতের যে আম্বানি যে ব্যবসায়ী তার সম নাকি একটা পত্রিকা আসছে তার সম অর্থ এবং ল্যান্ড প্রপার্টি তার আছে সে চাকুরি অবস্থা করে আসে কীভাবে গেলো তার রিটায়ারমেন্ট করলো ভাইগে গেলো দেশের থেকে তাইলে মনে করেন এই রকম যদি পুলিশ অফিসার প্রতি বছর বিশেষ ক্যাডার থেকে দু আড়াইশো এদের জন্যই তো এইসব বাগান বাড়ি তারপর ইয়ে করতে করতেই অস্থির হয়ে যাবে ওই জাতি তারপরে দেখেন এক মন্ত্রীর কথা শুনলাম এই যে আমাদের ইয়ে ছিল আপনার ওই যে ভূমিমন্ত্রী উনি নয় লক্ষ টাকা দামের জুতা পরেন কুমিরের প্যাটের চামড়া দিয়ে উনার আমার জীবনে আমি ন হাজার টাকা জুতা পড়তে পারি ভাই আমার এই অবস্থান অনুযায়ী আমি জাপান এম্বাসিডের প্যানেল লয়ার ভ্যাটবার প্রেসিডেন্ট আমি আইনজীবী তারপরে আমার একটা পলিটিক্যাল একটা পরিচয় আছে আমার ওয়াইফ বিদেশি হ্যাঁ বিদেশে আমার বাড়ি করার কথা সেই জায়গায় আমার দেশও না বিদেশও না একটা প্রপার্টি তাহলে আমি কোন অবস্থানে আসি তাহলে এই দেশের মানুষ কত অসৎ আর কত নিকৃষ্ট হইতে পারে যার সংখ্যা মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট পুরা রাষ্ট্রের চুষা চুইসা ভোগ করতে এবং ভোগলা বানাই দিতাছে তো এখন কথা হইল যে আমাদের এই রাষ্ট্র আমি মনে করি যে অন্তর্বর্তীকাল সরকারের আরও সময় দিতে হবে যেহেতু সেনাবাহিনীর প্রধান উনি আঠারো মাস সময় চেয়েছে আজকে যদি তর্কের খাতিরে বলতে হয় যে আপনার সরকার চব্বিশ সালের নির্বাচনের পরে হাসিনা ছয় মাসের মধ্যে কিন্তু উচ্ছেদ হইল বা নতুন সরকার এইসব প্রতিষ্ঠিত হলো যদি আপনি যদি আজকে যদি এই সরকার যদি প্রতিষ্ঠিত অন্তর্ভুক্ত তাহলে কি হাসিনা ক্ষমতা ছাড়িত আপনাদের তা তো ছাড়তো না তাহলে উনি সাড়ে চারে বছর আপনি ধরেন তাহলে আপনার এত অস্থিরতার কারণটা কী ওনারে আমরা আনছি ওনারা সম্মান দিতে হবে ওনারা সময় দিতে হবে দেখি উনি কী করে সেইটুক পর্যন্ত আমাদের অস্থির হইলেও চলবে না আমাদের এইখানে দেখতে হবে যে উনি কী কাজগুলি করে সেই দিকে আমাদের তাকে আমি মনে করি আমি আশ্বস্ত যে উনি এটা পারবে এবং উনাকে সময় দিতে হবে ডাক্তার আপনি বক্তব্য আপনি বলেছেন যে সমন্বয়হীনতা সরকারের মধ্যে আমরা তার কিছুটা হলেও অনেক ক্ষেত্রে আভাস পাচ্ছি যেমন ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে একজন উপদেষ্টা বললেন যে ইলিশ রপ্তানি আমরা করতে চাই না আর এক পক্ষে বলেন যে না এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে বা শীর্ষ পর্যায়ে থেকে এটি বলা হয়েছে সাংবাদিক মাহমুদুর রহমানের কারাগারে যাওয়ার বিষয়টা সাংবাদিক শফিক রহমানের সাজা স্থগিত করা হয়েছে একই মামলায় তাকে কারাগারে যেতে হয়েছে এখানেও কি আপনার কি মনে হয় যে এইগুলো সমন্বয় থাকলে হয়তো এইসব ছোট ছোটো বিতর্ক এড়িয়ে যাওয়া যেত আমার প্রথমত মনে হয় যে এই সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে কিছু গলদ আসছে এর উদ্দেশ্য কি সেটা জানি না যেমন ধরেন আলী ইমাম মজুমদার সাহেবকে এই সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় দেয়া হলো এবং তিনি তার পিএস নিয়োগ দিলেন আহসান কিবরিয়াকে যে আহসান কিবরিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিল এক দফা পনেরো থেকে দুই পনেরো থেকে বিশ পর্যন্ত পরে মহাপরিচালক ছিল দুই মেয়াদ এমনকি যখন শেখ হাসিনার গণভ্যুত্থানে পতন হয় যখন গণহত্যা হয় তখনও শেখ হাসিনার কার্যালয়ে তার মহাপরিচালক সেই মানুষকে যে আলী ইমাম মজুমদার সে মন্ত্রীপরিষদ সচিব থাকা অবস্থায় তার পিএস ছিল বলে এইখানেও তাকে পিএস বানাইতে হবে এই কারবারটা করছে এই যে দেখেন ওয়াহিদুদ্দিন মাহমুদ খুবই শ্রদ্ধাভাজন সিনিয়র মানুষ বলতেও খারাপ লাগে উনি শেখ হাসিনার ছিয়ানব্বইতে যখন ক্ষমতা আসে তার ইমিডিয়েট আগের যে উপদেষ্টা যত তার উপদেষ্টা ছিলেন ভালো কথা সেই সেখানে উপদেষ্টা থাকতেই পারেন বিভিন্ন দল থেকে নমিনেশন যায় তারপর সেই ভদ্রলোকে এসে দেখেন তাকে এই সময় যে করা হলো তার অবস্থানটা দেখেন ঠিক দুই হাজার একুশ সালে দু হাজার একুশ সালে এটা তেইশ ডিসেম্বর দু একুশ সালের বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট একটা নিউজ হেডলাইন হেডলাইন কোর্ট অ্যান্ড কোর্ট শেখ হাসিনার দূরদর্শিতা আর মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প বাংলাদেশ ব্যাংক পুরস্কার দিচ্ছে ওনাকে একটা পুরস্কারের লোভে নাকি ভেতরে ধারণ করেন এটা সেটা জানি না যিনি বলতে পারেন শেখ হাসিনার দূরদর্শিতা আর মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প একুশ সালে এসে দু হাজার নয় সাল থেকে একুশ পর্যন্ত যেই অনাচার যেই টাকা পাচার যেই দুর্নীতি যেই দুঃশাসন গুম খুন রাতের ভোট বিনা ভোট তারপরে সেই শেখ হাসিনার দূরদর্শিতা আর মানুষের আকাঙ্ক্ষা নাকি উন্নয়নের গল্প লিখছি বিমোহিত গল্প যিনি বানাতে পারেন তাকে এই বয়সে বেছে এনে আবার উপদেষ্টা বানাতে হবে এবং উপদেষ্টা হওয়ার পরে কী কারবার করেছে দেখেন পাঠ্যপুস্তক পুস্তক পরিমার্জনের জন্য একটা কমিটি করেছে সেই কমিটি হওয়ার পরে দুটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা হঠাৎ করে ঘোষণা দিল যে এর মধ্যে দুইজন সদস্য ইসলাম বিদ্বেষী তাদের সে অভিযোগের কতখানি সত্যতা আছে বা না আছে বা সেটা একটা দল সে অভিযোগ করতেই পারে এটা তাদের ব্যক্তিগত দলের অবস্থান সে কারণে পুরোপুরি সে কমিটি বিলুপ্ত করে দিতে হবে দিল কমিটি বিলুপ্ত করে দেখেন সমন্বয়হীনতা কারে বলে আপনি তো ইলিশ নিয়ে পড়ে আছেন সেটা হওয়ার পরে সরকার যে ছটা গুরুত্বপূর্ণ কমিশন করেছে সেই ছটা কমিশনের একটা কমিশনের প্রধান কিন্তু টিআইবির ইফতেখার সাহেব সেই ইফতেখারুজ্জামানের নাম দিয়া টিআইবি প্রকাশ্যে পাবলিক স্টেটমেন্ট করছে যে এই সরকার সাম্প্রদায়িকতা ও মৌলবাদের খপ পরে পড়ে গেছে ধর্মীয় মৌলবাদের ওনার তো ভেতরে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসকে পরামর্শ দেওয়ার সুযোগ আছে উনি তো ভেতরের লোক উনি এখন এই সরকারের পার্ট একটা কমিশনের প্রধান তার পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে এই সরকারকে বিব্রত করতে হবে কেন করলেন করার পরে ওই যে ওয়াহাদি ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা তিনি আবার কি বললেন কালকেই বললেন যে তারা অনানুষ্ঠানিকভাবে এরকম একটা তালিকা নিয়ে আলোচনা করছিলেন সেটা ভুলবশত প্রজ্ঞাপন আকারে চলে এসেছে প্রজ্ঞাপন কি এত ছেলে খেলার বিষয় উপদেষ্টা বলেন যে তাদের অনানুষ্ঠানিক আলোচনার তালিকা প্রজ্ঞাপন হয়ে যায় তাহলে যারা এইরকম ডিমেন্সিয়ায় ভোগেন এইরকম অকর্মণ্যতা বা ভুলে যাওয়ার রোগ বা এখন স্মৃতিশক্তি কাজ করেন কিনা জানি না আমি খুবই দুঃখের সঙ্গে বলছি এরকম একজন সিনিয়র সিটিজেনিয়া তাকে এই পদে রাখার দরকারটা কিন্তু না কিন্তু উনি তো বলছেন প্রজ্ঞাপন প্রজ্ঞাপন কি করে জারি হয় ওনার নির্দেশ ছাড়া সেই প্রজ্ঞাপন উনি দেখে দেবেন না উনি কেন আছেন তাহলে ওনার সচিব কি করেছেন সব মিলিয়ে এই যে একটা ব্যবস্থা আগে শুধু এই যে এই যে সমন্নহীনতা এই যে নানা রকমের কাশাজি আলিমাম মুজুমদার যার বয়ান একটু আগে করলাম তিনি তার নাম জড়িয়ে পড়েছে ওই 59 জন ডিসি নিয়োগে এই 59 জন ডিসির মধ্যে পরে আসলো যে 56 জন আগের আওয়ামী লীগ সরকারের যে ফিটলিস্ট ছিল তার মধ্যে নাম ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদ তারা ডিসি নিয়োগের সময় যাকে পছন্দের ব্যক্তি মনে করেছে তার ছাপ্পান্ন জনকে আলী ইমাম মজুমদারের পছন্দের তালিকায় চলে আসে এবং ডিসি নিয়োগ হয়ে যায় হওয়ার পর ইন্টারেস্টিং দেখেন বঞ্চিত কিছু অফিসার উপসচিব তারা এটা প্রতিবাদ করলেন প্রতিবাদ করার পরে তার মধ্যে আটজনকে ডিসি পদ থেকে প্রত্যাহারও করা হল এই প্রত্যাহার প্রমাণ করে যে যারা এই যে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদ ন্যায্য ছিল সত্য ছিল কার্যকর ছিল কিন্তু পরে কি ঘটলো সেই যারা প্রতিবাদ করেছেন তাদেরকে সচিবালয়ে হট্টগোল করার অভিযোগ এনে সতেরো জন উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার তারা একদিকে বঞ্চিত তার এক একদিকে প্রতিবাদ করলো সেই প্রতিবাদ ন্যায্য ছিল সেটা সরকারি সিদ্ধান্তে প্রমাণিত হলো আবার তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন এই যে নানান রকমের যে হজবরল অবস্থা করছে আর প্রতি কথায় কথায় বলেন ছাত্ররাই করেছে ছাত্ররাই নিয়োগ দিয়েছে ছাত্ররাই সব করেছে এই সরকারের জন্য ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে এবং সরকার গঠিত হয়েছে এটা সত্য এটা তো প্রত্যেকে আমরা স্বীকার করি কিন্তু জীবন দিয়েছে শুধু ছাত্ররা Bien, bien. চারশোর উপরে চারশো বাইশ জনের তালিকা বিএনপি স্বীকার করেছে যে বিএনপি নেতাকর্মী জন সমকালে আসছিল আমার ধারণা নেতাকর্মী জীবন দিয়েছে গণ অধিকারের তারা বলছে তাদের আটজন জীবন দিয়েছে এরকম বিভিন্ন দলের রাজনৈতিক জীবন দিয়েছে নেতাকর্মী ষোলো বছর ধরে গুম খুনের শিকার হয়ে নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে এই দলগুলো ত্যাগ স্বীকার করেছে তার ভিত্তি রচনা করেছে এই আন্দোলনের জন্য সুতরাং সবাই মিলে করেছে সেখানে একটা পক্ষকে হাইলাইট করতে গিয়ে গিয়ে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে সেই কাজটা না করলে ভালো ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের আইকন সারা পৃথিবীতে মডেল তিনি তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ক্ষমতা বলবো না এই সরকারের দায়িত্বের কেন্দ্রবিন্দুতে থাকতে থাকায় আমরা আশ্বস্ত হয়েছি না হলে এই দেশে ইতিমধ্যে হয়তো কু পাল্টা কু কোনো রকম কিছু দেখতে পারতাম যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসা আসেন ইউরোপ আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশসহ জাতিসংঘ ওনার বিরুদ্ধে অবস্থান নিলে কোনো গ্রুপ তাদের সাপোর্ট করবে না সে কারণে অন্য কেউ হয়তো আর মাথা কামানোর সুযোগই পাচ্ছে না এই আমরা কৃতজ্ঞ আমরা আশাবাদী উনি বলছেন আজকেও দেখলাম বলছেন যে তরুণদের এগিয়ে নিতে হবে তরুণদের দিয়ে কাজ হয় বুড়ারা তো এতদিন অনেক ভুল করেছে কিন্তু তিনি নিজে ঠিক আছে তার পজিশনটা আমরা মানছি ওই কারণে যে সারা পৃথিবীর সহযোগিতা এই মুহূর্তে এই বঙ্গুর বাংলাদেশের জন্য দরকার কিন্তু তাদের উপদেষ্টা পরিষদ অন্যান্য দেখেন সেইখানে তরুণদের জায়গা কতটুকু হয়েছে তিনি বেছে বেছে তো ইমাম মজুমদার ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো এরকম ডেট এক্সপায়ার যারা হয়ে গেছেন অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন চিন্তা শক্তিতে এইরকম প্রমাণ দিচ্ছেন যে তাদের কার্যকারিতা খুব বেশি নেই তাদেরকে উপদেষ্টা বানিয়ে বসিয়ে রেখেছেন ফলে না শুধু কার্যকর চিন্তা শক্তি আছে আধুনিক গণতান্ত্রিক মানসিকতা আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদের দ্বারা কোনো রকম সুবিধাভোগী অন্যায় এইরকম মানুষদের বেছে নিতে হবে বিভিন্ন জায়গায় পদায়নেও সেরকম সমস্যা হচ্ছে পুলিশ প্রশাসন সেই একইভাবে চলছে কিভাবে। আমি খুব আক্ষেপ করে বলি আমাকে গ্রেপ্তার করার সময় পুলিশের এসসি রুহানি যে ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রব্বানির আপন ছোট ভাই তার বিরুদ্ধে বিএনপি অফিসে নানান রকমের দুর্ব্যবহার মেসাকার এবং বিএনপি অফিসকে নানান রকমের কারসাজি করে বিতর্কিত করবার এবং মামলা দেওয়ার জন্য জড়িত ছিলেন বিভিন্ন রকমের অপকর্মে জড়িত ছিলেন দেশি এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সেই রুহানি পাঁচটি মামলা হত্যা মামলা সব মামলা আছে সেই রুহানির গ্রেফতার দেখিনি তাকে ট্রান্সফার করে রাখা হয় কিভাবে রাখা হয় এই রকম পুলিশ অফিসাররা কি করে বেঁচে যায় এই হচ্ছে এই প্রশাসন ডাক্তার আপনাকে আবার আসবো আনোয়ার হোসেন সমন্বয়হীনতার কথা বলছিলেন সরকারের ভেতরে বাইরে নানা বিষয় নিয়ে যে বিষয়গুলো বললেন পুলিশের কথাও বলেছেন সবাই আইনের আওতায় আসছে এরা এটিও তার একটি অভিযোগ আপনার কী মনে হয় ধন্যবাদ অ্যাকচুয়ালি তো আমরা এটা নিয়ে অনেকবারই কথা বলেছি অনেক অ্যানালাইসিস আমরা শুনেছি এই এর আগেও বলেছি বা ভাই বললেন এই দেশটা ষোলো বছর একটা মানে ডাস্টবিনের ভাগার হয়ে গেছে এই ভাগারগুলিকে প্রথমত পরিষ্কার করতে হবে তারপরে ভাগারগুলিকে দুর্গন্ধ আছে সেইগুলিকে মাজা করতে হবে তারপরে সেইখানে ভালো সুগন্ধ ছড়াইতে হবে এরপরে আপনি আর কিছু স্টোরেজ করতে পারেন এখন আমাদের অবস্থাটা এরকমই হয়েছে যে রবি ঠাকুরের বিখ্যাত একটা কবিতা আছে সেটা হলো ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারের বদ্ধ করা খাঁচায় আইরে জীবন্ত আইরে আমার কাঁচা অর্থ হল যে পুরনো যারা আছে তাদের চোখ কানগুলি ডানায় ঢেকে গেছে তারা নতুন কিছু শুনতে চায় না জানতে চায় না বুঝতে চায় না যার জন্য বলছি যে তরুণরা এগিয়ে আসো আমাদের দেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে একেবারেই তরুণদের ঠিকভাবে চলার মতো বা অভিজ্ঞতা বা তাদেরকে সামনে নেবার মতো বুদ্ধি বিবেচনা এইগুলিকে বন্ধ করে রেখেছিল গত ষোলো সতেরো বছরে যে ওরা যে কিছু অভিজ্ঞতা পাবে চলে আসবে সেই রকমও পরিস্থিতি ছিল না আপনি দেখেন যে প্রশাসন হইতে আরম্ভ করে সরকারি যেই অর্গানাইজেশনে বলেন সেটাই ছিল দলীয়করণ সবচেয়ে বেশি ছিল পুলিশ পুলিশদেরকে ব্যবহার করত নিজের দলীয় ক্যাডারদের মতো এই ক্যাডাররা আপনি দেখেছেন হেলমেট বাহিনী তারা আর্মস নিয়ে যেত জ্যাকেট পরে যেত পাশে পুলিশ থাকত তারা নির্বিচারে গুলি করত। মানুষ মারত কিন্তু পুলিশ শুধু দেখতেন কিছু বলতেন না আবার ওই পুলিশরাও সিভিল ড্রেসে যে গুলি করছেন মনে আছে যে একটা সময় আপনার নয়াপল্টনে এক আনসার সে স্যান্ডেল পরে জার্সি পরে আর্জেন্টিনার জার্সি পরে গুলি করতে করতে গিয়েছিলেন সেও তারপরে বলা হয়েছে সে পুলিশের লোক সে হলো আনসার বাহিনীর লোক তো এইরকম সর্বক্ষেত্রে যেইখানে বিশৃঙ্খল অনিয়ম হয়েছে ডাকাতি খুন খারাপি যত কিছু আছে নষ্টমে ভণ্ডামের সেইগুলি ছিল সরকারের সত্র আপনি যার জন্য এগুলিকে ইনভলভ করা যে ছিল রাতারাতি পরিবর্তন আপনি পাবেন না তারপরে যেটা সায়ন্ত ভাইও বললেন যে পুরানো যারা আছেন এই যে যে রাজনীতিবিদ কয়েকজন আছেন আপনি সায়ন্ত ভাইটা আমরা অবশ্যই মানি কিন্তু আনবেনটা কাকে যাকে আনবেন অন্তত নিরপেক্ষ ব্যক্তি যে যারা গত স্বৈরাচারের সময়ে বিভিন্ন কথা বলছেন তারা নিজেরাও তো কথা বলতে পারেন নাই ইনো সাহেবের মতো লোক সারা পৃথিবীব্যাপী এত সম্মানিত তারে আপনি ছয় তালায় সাততলায় উঠাই দিলেন লিপ ছাড়া জোর করে উঠাই দিলেন এটা কি কোনো ভদ্র দেশে সভ্য দেশে হইতে পারে নাকি তারপরে তো উনি আমাদের মতো দেশের যে রাজনীতির চরিত্র এই রাজনীতির চরিত্র হলে তো উনি ওবায়দুল কাদেরের মতো ক্যারেক্টার যদি হইতো তাহলে প্রথমেই এসেই তো পঞ্চাশটা গালি দিতেন নতুন নতুন গালি আবিষ্কার করে দিতেন তারপরে ঝুলাইতেন এটা করতেন এখনও তো উনি বলেন যে আমাকে দুইবার বলছে চুবাতে কত সুন্দর করে বলে মানে ভয় ওই রকমভাবে বলে না আমাদের কথিত স্বৈরাচারে হাসিনার মতো যদি বলতেন তাহলে কত নোংরা ভাষা বলতে পারতেন না এখন এইগুলি আমাদের ভিতরে তৈরি হয় নাই যেভাবে ওইখানে তৈরি হয়েছে যার জন্য আমরা মনে করি যে আপনি অযোগ্য ব্যক্তিদের কিভাবে চাকরি দিছেন পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন সেইখানে ছাত্রলীগের ক্যাডারদের ঢুকিয়েছেন তাদের যোগ্যতা ছিল না জোর করে ঢুকেছেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে আমি চিনি পজিশনের কথা বললাম না বাদ দিলাম আমার কাছেও দরবার আসছে যে সেইখানে পজিশন দিবার মতো পরিষ্কার এইভাবে যদি বলি তাহলে এর আগে মাকসুদ কামাল সাহেব ছিলেন উনি আমার কাছে আমার সাথে এনডিসি করে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা কোর্স করেছিলেন উনি আমাকে রিকোয়েস্ট করছেন জানোয়ার ভাই আপনি তো আপনার এলাকার মানুষ পাওয়ারফুল আপনি যদি বলেন আমি ভিসি হয়ে যাই ঢাকা ইউনিভার্সিটি ভিসি আমি ভিসি হইলে তো আপনারই বন্ধু আমি হইলাম তো আমি চিন্তা করলাম যে ওইখানেও এই পলিটিক্যালি পাওয়ারে একজন ভিচু হইতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে টিচার হয়েছে হ্যাঁ বিশ্ব তাই তো মানে টিচার হয়েছে সেটাও হয়েছে বিভিন্ন আওয়ামী লীগের কোটায় অযোগ্য মানে ছেলে পেলেরা ওইখানে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছেন তাই আপনি একজন শিক্ষক এরকম হইলে সর্বোচ্চ লেভেলের যেই ইউনিভার্সিটি একটা দেশের বিদ্যাপীঠ সেইখানের যদি চিফ হন প্রত্যেকটা জায়গায় আপনার এইরকম যদি থাকে নিয়োগ দেওয়া যায় তাহলে এইভাবে কিভাবে করবেন ওই যে বললাম যে আপনার ইমাম সাহেব বিখ্যাত একজন নাম করা ইমাম একজন মুসল্লি লোক রমজান আসলি তার টেলিভিশন দেখা যায় চমৎকার চমৎকার বিশ্লেষণ কথা বললাম উনি বলছেন যে শেখ হাসিনা হলো জান্নাতি মহিলা উনি জান্নাতে যাবেন জান্নাতে যাবার জন্য সে এই কথা বলে ইসলামিক ফাউন্ডেশন নাকি ডিজি হবার জন্য তার তৎপরতা ছিল তাই বুঝেন যে ধর্মটাও ভণ্ডামির কত জায়গায় নিয়ে গেছে কোথায় থেকে পাবেন আজহার ভাই যেটি আলোচনা করছিলাম যে কথা বলছিলেন যে বিগত সময়ে যে দলীয়করণ বা দলীয় রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণে রাখা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আপনার কি মনে হয় যে সে কারণেই সংস্কারগুলো আরও বেশি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই সংস্কার কি এই অন্তর্বর্তীকালীন একার পক্ষে সব সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে সম্পূর্ণ যে এমন কোনো স্তর নাই ভাই যেগুলো যে লোক ওইটার জন্যে না একখণ্ড জমির জন্য তোষ্যামদি করা যত ধরনের দরকার পায়ের উপর পড়ছে তারপর একখণ্ড জমি দরকার তার ঢাকায় আছে জমি আরেকটা দরকার আরেকটা দরকার এরকম তো এখন আপনি যেটা বলতেন এটা তো অবশ্যই সময় লাগবে ওনার আর ভাই যেটা পুলিশের কথা বললেন ভাই সবই কিন্তু এখানে ছাত্রলীগ এখন আপনি যদি সবই ফালাই দিতে চান তাহলে কিন্তু পুলিশের দুই লক্ষ পুলিশের আগে ফালাই দিতে হবে ফালাই দিয়ে আপনি নতুন পুলিশ আবার তৈরি করে আনতে হবে সেই সময়টা তো আপনি দিতে হবে উনি তো আইসে সাথে সাথে উনি নতুন নিয়োগ দিয়ে নতুন ট্রান্সফার করতে পারেন যার কারণে আসছে দেখছে লঘু অপরাধ এর দরে ট্রান্সফার করে আসছে যারা যারা বড় ধরনের অপরাধ করছে আমি মনে করি তারা আইনে আসবে আপনি খালি অপেক্ষা করেন এটা দেখবেন আমি একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় বলতে চাই যে ইনুস সাহেবের আগে আমি বলতে চাই ব্যারিস্টার মূল হোসেনের নাম আপনারা সবাই জানেন সে একটা টিভিতে একটা ইয়েতে ছিল টিভিতে একাত্তর টিভিতে সে একটা টক শোতে ছিল তখন ভাটি নামে এক মহিলা তারে বলছিল যে আপনি জামাতি ইসলাম ছাত্র সুবিধা একটা অনুষ্ঠান আপনি কি ওইখানে প্রধান অতিথি হিসেবে গেছিলেন আপনি কি এই জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত এইটুকু আর সাথে সাথে উনি উত্তর দিচ্ছিলেন প্রশ্নটা অবশ্যই এটা বলা উনার অপরাধ হয়েছে এটা আমার বেশ কয়েকটা ওটা উচিত হয়নি উনি যাই হোক ওরা হয়তো মুখ পুরস্কার বলছে উনি অত্যন্ত বদমেজা ছিল লোকটা হ্যাঁ আমি তো ব্যক্তিভাবে চিনি ওনারে যেহেতু আমি আইন পেশায় ছিলাম আমি ওর সাথে ওরকম ঘনিষ্ঠতা কিন্তু দুই একটা মিটিংয়ে আমি দেখছি খুবই বদমাজ এবং প্রধানমন্ত্রী কোনো একটা মিটিংয়ে সুপ্রিম কোর্টে ছিল উনি তখন সভাপতি ওই সভাপতিত্ব পর্যন্ত করেন নাই সেই দিন সেই উনি দিন থেকে অন্য দেশে চলে গেছেন কিন্তু ওই দিন ভাইস প্রেসিডেন্ট অবশ্য সভাপতিত্ব করছে তা সে যায় না এখানে এই লোকের মামলা হইল হাসিনা নিজে বলছে ভাটির যখন প্রস্তুতি করলো যে এটা ইয়ে তারপরে এসে বলছে হাসিনা নিজের মুখে বলছে আমার এখনও মনে আছে যে আপনারা মামলা দেন আমি দেখতেছি এইটুকুই কয়েকটা মিটিং এসে বলছে এরপর মামলা হয়েছে একশো আঠাশ আজকে যে মামলাটা টেকন পরের দিন হলো কুড়িগ্রামে এই ভাঙ্গা গাড়ি দিয়া এই পুলিশের ভ্যানে করিয়া তারে স্যাস্রাই লয়ে গেছে এইভাবে তারে দুই বছর আনা হওয়ার পরে তার যেই বেল হয়েছে সাত দিনের ভিতরে বাংলা হয়ে গেল বুঝে গেল এই লোকটা এমন ভাবে করে একশো চুয়াত্তর উনার মামলা হয়েছে চুয়াত্তরটা আপনার ইয়াই হচ্ছে ফৌজদারি মামলা হয়েছে এখানে ছয়টা আর বাকিগুলি যতগুলি আদালত করে সবগুলি তলা সাততলা আটতলা কাতরাইলে আসে ইয়েতে আছে যেখানে লিফ্ট নাই বাইসা বাইসা দেওয়া হয়েছে যেখানে লিফ্ট নাই উনারে অনেকদিন ইয়েতেও উঠানো হয়েছে হুইল চেয়ারে অনেক সময় ধরে কান্দে করে উঠানো হয়েছে অথবা টাইনা হেসরায় নামানো হয়েছে এইভাবে চাইছিল যে আরেকটা ফর্মুলা যেহেতু যে ওইটা কাজে গেছে ময়নুল ইসলামে টানা হেসরা করতে সাত দিন পর্যন্ত জয় বাংলা তাহলে এটারও যদি জয় বাংলা এইভাবে ইউনুসের উপরে আল্লাহ রহমত ছিল সে ওইখান থেকে মুক্তি পাইছে এখন ইউনুস সাহেবের পিসে অস্থির হয়ে গেছে কিছু লোক তাদের সরানোর জন্য এটা তো বাঙালির চরিত্র একটা ভালো জায়গায় থাকলে কেউ কোনোদিন ভালোটা স্বীকার করতে চায় না এখন এটাগুলো এটা তো বাঙালির মিশা গেছে তো রক্ত মিশা গেলে তো এভাবে রাষ্ট্র চলতে পারে না ওনাকে সময় দিতে হবে উনি যে কাজগুলিতে হাত দিছে আমরা মনে করি আপনি যেটা বললেন যে সংস্কার অবশ্যই সংস্কার কিছু করতে হবে এবং প্রতিটা সেক্টরেই এই সংস্কারগুলি করতে হবে একটা জায়গায় না ওনারা যা করে গেছে আওয়ামী লীগ সেটা প্রতিটা সেক্টরেই এভাবে হয়ে গেছে এবং যার কারণে আজকে দেখেন এই পরিণতি তাদের এইভাবে হয়েছে আজকে দেখেন কঠোর রাজনীতি করতে ইয়ে করতো কিন্তু যে ব্যক্তি স্বীকার করছে আমি নৌ করে সাপোর্ট করি সে পুরো আওয়ামী লীগ হয়ে গেল আরেকটা ছেলে সারা জীবন আওয়ামী লীগ করছে ইয়ে করছে সে একটু দেখা গেল যে জামাত বা বিএনপি সাপোর্ট করছে তারে দিয়ে দিল সন্ত্রাসী বা বিএনপি জামাত বলে তারে জেলে দিল এই যে তাদের অপকর্ম যেগুলি ছিল এগুলি মানুষ কিন্তু সহ্য করতে পারে না আরেকটা পরকাল আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে বলতে হয় তিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে সেই দেশে এই ধরনের অপকর্ম আল্লাহ কিন্তু সহ্য করে না প্রতিটা পানির চোখের পানির ফোটার কিন্তু মূল্যায়ন আল্লাহ পাক করছে এই কারণে ওনার পতন হচ্ছে দেরিতে উনার সময় দিয়েছে আল্লাহ উনি কিন্তু এই সময় ধরে রাখতে এবং উনি নিজে সংশোধন হন নাই এবং হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না কারণ ডে বাই ডে উনি ডেসপারেট হইতে চাইল যেমন একটা আমি কথা বলি একটু আপনার এই থার্ড টার্মিনাল ওপেন করার সময় জাপান অ্যাম্বাসি থেকে জানানো হয়েছিল যে আপনি যে ওপেন করতেছেন নিয়ম হইল ওপেনিং এর সাত দিনের মধ্যে ওপেন করে দিতে হবে পাবলিকের জন্য আপনি যেটা করতেছেন এটা কী হবে সফটওয়্যার এখনও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ বাকি আছে কয় না আমি সফটওয়্যার কারণ উনি তখনই ভাবতেছে যে আমার যে কোনো সময় জয় বাংলা হওয়ার সম্ভাবনা আছে আমি যা পারি আগে উদ্বোধন করে দেখছেন না হুড়ারিপুর হয়ে গেল না নির্বাচনের আগে চব্বিশের নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় অর্ধ কাজ

এস আলম গ্রুপ শুধু চায়নাও আবার দশ হাজার কোটি টাকা প্রেরণ করছে উনি মানে এমন কোন জায়গায় নেই এরা টাকা এবং তারা দেখবেন মাথায় তিনটা চারটা কর্প মানুষের নামাজ পড়লে একটা পারে উনার তিনটা চারটা উনার এখন নাম নিতে উজু করে নিতে হবে কারণ ওনারা পবিত্র মানুষ এত এত টাকা আছে গরিবের টাকা এইভাবে যেই দেশের মানুষ খাইতে পায় না যে দেশে মানুষ অনাহারে এখনো আছে যদি আপনি কোন কোথায় আছে আপনি দেখেন মানুষের প্যাট হাত দিয়া কয়টা লোক প্যাট ভরে খাইতেছে প্রোটিন কত লোক পার্সেন্ট খাইতেছে সেই দেশের মানুষ টাকা পাচার করে আর নয় লক্ষ টাকা দিয়ে জুতা পরে তা আবার কুমিরের চামড়া পেটের চামড়া দিয়া কুমিরের পেটের চামড়া হইলো নয় লক্ষ টাকা আর শক্তটা হইলো সাত লক্ষ টাকা জি এই আমরা ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত আমরা আলোচনা শেষ করব শেষ দিকে চলে এসেছি আপনি আজ পররাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্য দিয়ে আলোচনাটা শেষ করতে চাই তিনি বলেছেন যে সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে সরকার এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অর্থাৎ সংস্কার বাস্তবায়ন না পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব থাকবে এটি কি দীর্ঘ সময়ের কোনো না এইটা পান কি না সরকারের আরও দু একজন উপদেষ্টাও বলেছেন এবং ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাও বলেছেন যে সেনা প্রধান যে আঠারো মাসের সময়ের কথা উল্লেখ করেছিলেন বেলছে এটা ওনার মতামত এটা তো সরকার উপদেষ্টা পরিষদ বেরা সিদ্ধান্ত নেয়নি আলোচনা করেনি তো তাদের কথা ওরকম হলেও আসলে মানুষ বিবেচনা করবে এক দিকে হচ্ছে যে এই যে বিভিন্ন গ্রুপ যে সরকারকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে সরকারের নিজেদের মধ্য সমন্বয়হীনতা যেভাবে বাড়ছে সরকারের মধ্যে উপদেষ্টাদের দু একজনের নাম বললাম আরও এরকম আছে যেই যেই ক্যাটাগরির উপদেষ্টা বা বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন সব মিলিয়ে তারা যদি ফেল করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে তাহলে হয়তো এই আঠারো মাসও যেতে পারবে না আর যদি তারা গোছালোভাবে আগায় সংস্কারগুলি যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় তারা যাদের সমর্থনে সরকার গঠন করতে পেরেছে সেই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলি যদি গ্রহণ করে তাহলে সেখানে সময় একটু কম বেশিটা খুব বড় সমস্যা হবে না কিন্তু তারা যদি গ্রহণযোগ্য হয়ে উঠতে না পারে তাহলে আঠারো মাস হবে না আট মাস হবে সেটা এখনও আমরা জানি না নাকি আরও একটু বেশিও তারা পাবে সবই ডিপেন্ড করবে তাদের আচরণ তাদের দক্ষতা এবং কাজের ধরনের উপরে একটা ছয়টা কমিশন গঠন হলো কমিশন গঠনে কয়েকদিনের মধ্যেই একজন প্রধানকে চেঞ্জ করতে হলো কেন আগে আপ আপ আলোচনা করে তার মতামত নিয়ে তাকে প্রধান করা হয়েছে না এত তাড়াতাড়ি চেঞ্জ করতে হলো কেন এটা একটা মানতা বিশ দিন পঁচিশ বাইশ দিন চলে যাওয়ার পরও বিশ দিন চলে যাওয়ার পরও দেখা যায় সেই কমিশনের সদস্য মানে নির্ধারণ করে একটা সেটা যে প্রজ্ঞাপন জারি করা বা তাদের কাজের পরিবেশ তৈরি করা সেটি করা গেল না এটি কি কথা তারা তো প্রত্যেকে যাদের কবি প্রধান প্রদান করা হয়েছে যার যার সেক্টর আগে থেকেই কাজ করেন এমনি তাদের হোমওয়ার্ক আছে থিঙ্কিং আছে কাজ আছে সুতরাং তাদেরকে দায়িত্ব দিলে বিভিন্ন রাজনৈতিক এই যে পাঠ্যসূচি পরিমার্জনের কমিটি নিয়ে দুইটা রাজনৈতিক দল যে প্রকাশ্যে যেরকম অবস্থান নিল যে ইসলাম বিদেশি দুজন আছে যদি আগে মতামত নিয়ে এরকম করা হতো তাহলে এই প্রশ্নটা উঠতো না এরকম কমিটি ভেঙে দিতে হতো না সুতরাং আপনি যে যে ছয়টা কমিশনের সদস্য নেবেন সেটাও তো আলোচনার ব্যাপার থাকতে পারে গোপনে হোক তবু একটা মতামত নেওয়া বা আগে থেকে এই প্রস্তুতি নেওয়া যাতে দেয়ার পরে কোনো অংশ কোনো গ্রুপ কোনো রাজনৈতিক দল বা ছাত্ররা খেপে না যায় সমালোচনা না করে ফলে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী যে ব্যাপক জনগোষ্ঠী তাদের প্রত্যেকের সমর্থনের সরকার এটা ফলে প্রত্যেকের একটু মনোভাবের কথা ভাবতে হবে সেইখানে যদি তারা মনে করে যে সবার মনোভাব সংস্কারের পক্ষে আছে এবং তারা ভালো কাজ করছে তাহলে কতদিন থাকবে সেটা মানুষ তাদের রাখলে রাজনৈতিক দলগুলো তাদের রাখলে অসুবিধা নেই কিন্তু যদি সরকারের যে গতিধারা তাতে কি মনে হয় যাবে আমি আসলে এই সরকারের প্রতি খুব বেশি আশাবাদী ছিলাম এখনো থাকতে চাই কিন্তু তাদের যে কার্যকারণ তাদের যে গতি প্রকৃতি তাদের যে ধারণ দেখছি একটু কেমন যেন হোচট খাচ্ছি এখনই মাত্র কতদিন হয়েছে মানে দুই মাসও পূর্ণ হয় নাই তো এইরকম হলে তো মুশকিল আমরা তো তাদের যেই কার্যকারিতা এবং যে রকম গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে যে গতি নিয়ে কাজ করার যে বিষয়টা দেখছিলাম অনেক উপদেষ্টার কাজ বা প্রধান উপদেষ্টার কাজ কথা সব নিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট কিন্তু ওভারঅল সরকারের যে কাজ এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আবার যেভাবে শুরু হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছে তাতে কিছুটা হতাশা ইতিমধ্যেই মানুষের মধ্যে আসতে শুরু করেছে সরকারের এই দক্ষতা এবং তাদের গণতন্ত্রের দিকে কতটা কার্যকর ভূমিকা রাখে সংস্কারের দিকে কতটা গুরুত্বপূর্ণ অবস্থান নেয় যেটা সত্যিকার অর্থে মানুষের চাওয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা সহ স্টেক হোল্ডারদের সমন্বয় করারও একটা বিষয় আছে সবার মতামত এবং সবার সমর্থন ধরে রাখার প্রশ্ন জড়িত আছে সেইখানে ইতিমধ্যেই তারা কিছু কিছু জায়গায় সমালোচনার মুখে পড়ছে যেটা অনাকাঙ্ক্ষিত আমি কিন্তু সমালোচনা এই অনুষ্ঠানও অনেক করেছি কিন্তু আমার আকাঙ্ক্ষা কিন্তু তারা ভালো করুক সেটা আমি এখনও চাই তারা আরও ভালো করুক না হলে তারা খারাপ করলে তারা ফেল করলে এই যে ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মীর যে রক্তদান এই যে এত এত মানুষ চোখ হারিয়েছে এই যে পঙ্গু হয়েছে এই যে এত মানুষের এত বছরের বঞ্চনার পরে যে নতুন নিঃশ্বাস ফেলার জায়গা পেয়েছে এই প্রত্যেকের আকাঙ্ক্ষা খাবে তারা ফেল করলে সুতরাং তাদের ফেল গণতন্ত্রের পক্ষের ব্যাপক জনগোষ্ঠীর দেশবাসীর সমালোচনাটা করছি গঠনমূলকভাবে তাদেরকে ঠিক পথে রাখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই ভাই আমরা আলোচনা শেষ করব যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিশেষ করে সংস্কার প্রক্রিয়া এটা দীর্ঘায়িত হওয়ার কোনো শঙ্কা আছে কিনা যেটি সায়ন্ত ভাই বলছিলেন যে প্রধান উপদেষ্টা নিজেও অভাষা প্রমাণের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে ধন্যবাদ সময় একটা বিষয় একটা আছে যে কিছু তার দেখি আভাস কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না বা তে আমরা জনগণ সাধারণ জনগণ এই জনগণ পণ্ডিতের ব্যাপারগুলিকে আমরা অতটা মার প্যাজ বুঝি না এটা ঠিক যে দীর্ঘ ১৬ বছর সতেরো সতেরো বছরের বেশি একটা বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি তারা ক্ষমতার বাইরে এবং তারা সুস্থ ধারার রাজনীতিতেও ফিরতে পারে নাই একটা সুস্থ ধারার রাজনীতি আমি ক্ষমতার বাইরে থাকলাম কিন্তু আমার বলার কা কথা আমার জনগণের হ্যাঁ বিষয়গুলিকে সামনে তুলে ধরা সেইগুলি সেইগুলি থেকে তারা বঞ্চিত ছিল শুধু বঞ্চিত ছিল না তাদের উপরে স্টিম রোলার চালাতে হয়েছে তাদের লোকজনকে গুম খুন করে জেল জুলুম করে বিভিন্ন রকম ভাব ধরছে কিন্তু গত দুইটি বছরে কিছু আলামত দেখা গেছে যে এই দলটা জনগণের এখনও ভীষণ একটা আস্থার জায়গা তো আস্থার জায়গাটা যখন তারা যেইভাবেই হোক পরিবর্তন হলো ছাত্র জনতার কল্যাণে পরিবর্তন হইলো বিএনপি চাবে যে আমরা যত তাড়াতাড়ি পারি সেইগুলিকে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সরকার গঠন করা উচিত এইরকম চাবে কিন্তু ওই যে যারা ক্ষমতা হারাইছে তারাও চাবে যে কোনো না কোনোভাবে এই সরকার যেন কোনো ভালো কাজ কিছু না করতে পারে না আগাতে পারে ভালো একটা অর্জন দিয়ে আমাদেরকে ঢেকে না দিতে পারে এইরকম তারাও চাচ্ছে যার জন্য আবার এই সরকার তো অর্গানাইজড না এই সরকার এক একজনে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যার যার ক্ষেত্রে সে সে বিখ্যাত ব্যক্তি কিন্তু বিখ্যাত ব্যক্তিদের তো দেশ কখনো রাজনীতি চলে না তারা আমলা হইতে সুযোগ আছে আমলারা একটা দায়িত্ব দিল একটা সেক্টর নিয়ে কথা বলল সেই লেখাপড়া করলো নোট দিলো সিস্টেমের মধ্যে থাকে একটা ডিসিশন দিয়ে এই রকম আমাদের এখানে যারা আছে তারা সব একটাও রাজনীতিবিদ না সব হলো আমলা লেভেলের বুদ্ধিজীবী তারা তো এই বুদ্ধিজীবীরা তখন হোচট খেয়ে যায় এই জনতার কাছে বা এই চাওয়ার কাছে তা এখন আমরা আপনি দেখেন তো যে তারা এখন যে অবস্থা আছে বিভিন্ন জনের সমালোচনা করছে এই সমালোচনা তাদেরকে যদি উঠে আপনি কাকে বসাবেন এমন একটা টিম তৈরি করেন যে এদেরকে দিয়ে বসানো যায় এদের থেকে বসাতে পারবে না কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে তাদের নির্বাচন পর্যন্ত নির্বাচনটা দিয়ে তারা যাবে কিন্তু নির্বাচনের আগে যে সমস্ত পদ্ধতিগুলি তারা নিচ্ছেন এটা একবার পরিবর্তন এটা হচ্ছে ওইটা হচ্ছে বিভিন্ন চাপে থাকছে সংস্কার না করে কোনো পরিবর্তন ভাই এই দেশে টিকবে না হাতে সমাজ সংস্কার করে দিতে পারে তাহলে এই পদ্ধতিটা চলে যাবে ভাবে চলে যাবে দেশের মানুষ মেনে নিনুর হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ডক্টরহার যেটি আনুর ভাই বলছিলেন যে সংস্কার না করে কোনো পরিবর্তন সেটা আসলে টিকবে না রাজনীতিবিদরাই দেশ চালাবে রাজনীতিবিদদের হাতেই দেশ যাবে আপনি একটি দলের সঙ্গে আছেন সেজন্যই বলা এটা যে সংস্কারটা আসলে কি রাজনীতির যে সংস্কার সেটি আমূল হওয়া উচিত কিনা যে পরিবর্তনটা সেখানে হলেই হয়তো সেই সুফল দেশের মানুষ পাবে আপনার কি মনে হয় না এই সংস্কারের ব্যাপারে সবগুলি সংস্কার ওনারা প্রোপোজাল করে যাবে পার্লামেন্ট নতুন যখন ইলেকশন হবে সামনে যখন ডেট পড়বে ওই পার্লামেন্টে যে এই জিনিসগুলি পাস হবে ম্যাক্সিমাম এই দেখা গেছে যে যখনই যে ক্ষমতা যায় তখন দেখা যায় যে তার হিতে বিপরে সেই ওইগুলি ধাপা চাপা দিয়ে রাখে বা অন্যদিকে এটা ধাবিত করে কিন্তু এগুলি করতে হবে আমার এখানে দুটা প্রস্তাব শেষ পর্যায়ে যেহেতু আমি চলে আসছি গণপতরে যারা পঙ্গু এবং অসুস্থ হয়েছে এমন একটা লোকটা আজকে দেখলাম টিভিতে তার দেখা গেছে যে তার খাদ্য এবং ইয়নালি সব এক হয়েছে তার অস্ট্রেলিয়া পাঠানোর কথা এবং তার পাসপোর্টের দরকার পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন কোনো প্রয়োজন না আমি মনে করি ইনু সাহেবের নির্দেশে আমি মনে করি যে চেয়ারম্যান সার্টিফিকেট সরাসরি পাসপোর্ট অফিসে পাসপোর্ট হয়ে গেলে তার সাথে সাথে টিকিট কাটে এবং আরও কিছু দেশের চেষ্টা করতে হবে বিশেষ করে আপনার ইউরোপের ফ্রান্স জার্মানি এবং অস্ট্রিয়া এইসব দেশে কিন্তু তারা ফ্রি ট্রিটমেন্টদের গরিব রাষ্ট্রের কিছু কিছু কোটা আছে এইসব এইসব একটু লেখালেখি করলে এই সব ছাত্র আরেকটা ছাত্র দেখলাম যে আপনার ফুলির এই বাইরে গেছে তার আরেকটা ছেলে আপনার ইয়া গুলি এখনও বাই করতে পারে না আমাদের দেশের ডাক্তার যা পারবে না বলে বলছে যে বিদেশি যা এইসব রুগীরা কোনো ক্রমে এখানে রাখা যাবে না তাদের দা অবদান আমরা কোনোদিন অস্বীকার করতে পারব তারা জীবন বাজ নিয়ে আমাদের জন্য করেছে আরেকটা জিনিস যে গার্মেন্টসের যে অস্থিরতা আমাদের গার্মেন্টসটারে কিন্তু অস্থিরতা করছে একমাত্র আমাদের দেশীয় কিছু মানে অসৎ ব্যবসায়ী এবং ভারতীয় লোকেরা মিলা আজকে দেখেন আমাদের তিনটা দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি গার্মেন্টস রপ্তানি করে যেটা ভিয়েতনাম চায়না আর বাংলাদেশ এর মধ্যে বাংলাদেশ একবার এক নম্বরে চলে গেছিল ভিয়েতনাম দুই নম্বরে তিন নম্বর চায়না এখন আবার ঘুরে ফিরে আবার বাংলাদেশ তিন নম্বরে এইটা এক নম্বর আসতে হইলে যে জিএসপি যে সুবিধাটা দিবে আমেরিকা বলছে ইনুজ সাহেবরে সেটা যদি উনি নেয় আবার এক নম্বরে চলে কারণ এখন ভিয়েতনাম কিন্তু সাত পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিন্তু আপনার ইউরোপে ইউরোপে এবং জিএসপি দিত না হ্যাঁ এইবার দেওয়ার আশ্বাস দিছে আর কি তো আমাদের আঠারো পার্সেন্ট ঢুকাইতে হয় বলে আমরা এই যে গার্মেন্টসে পিছনেছি তা আমি মনে করি এইগুলি ভালো কাজ সাহেবের জন্য উনি যদি একটু সুন্দরভাবে আরও গুছিয়ে নিতে হবে ষড়যন্ত্র থাকবে ষড়যন্ত্র মোকাবিলা করে আপনার এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি আপনি দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্ব সুচারুরূপে পালন করে চিরজীবন মানুষ আপনাকে মনে হয় আপনি মহাতের মাহাতাব মহাতের হয়ে বাংলাদেশে দেখায় দেন যে আমিও পারি আল্লাহ ডক্টর আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত এবং আনোয়ার হোসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল আটটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএ সঙ্গেই থাকবেন